এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হ্যাশট্যাগ HNF। আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বার্সেলোনা টু লন্ডন জার্নি অ্যান্ড বার্সেলোনা ট্রিপে আমাদের টোটাল কত টাকা খরচ হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। যারা লন্ডন থেকে বার্সেলোনাতে ট্রিপ প্ল্যান করছেন তারা এই ভিডিও থেকে একদম একটা প্রপার আইডিয়া পাবেন যে আপনাদের কত টাকা বাজেট লাগতে পারে। অ্যান্ড যারা বাংলাদেশ থেকে আসবেন স্পেনে ঘোরার জন্য তাদের কস্ট একদমই সিমিলার থাকবে, শুধুমাত্র এয়ার ফেয়ারটা হচ্ছে আপনার চেঞ্জ হবে। কারণ আপনারা সবাই জানেন লন্ডন থেকে কিন্তু ইউরোপের যে কোনো দেশের এয়ার ফেয়ার অনেক কম। শুরুতেই কথা বলবো হচ্ছে ভিসা নিয়ে। আমরা বার্সেলোনার ভিসা করার জন্য আমাদের দুইজনের খরচ হয়েছে অ্যারাউন্ড £415, অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে অ্যান্ড এভরিথিং সব কিছু মিলে। যেহেতু আমরা প্রিমিয়াম অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তাই আমাদের £415 খরচ হয়েছে। বাট আপনারা যদি নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নেন সেক্ষেত্রে আপনাদের খরচ আরেকটু কমবে। সো এটা বাংলা টাকায় যদি £415 কনভার্ট করি এটা অ্যারাউন্ড হচ্ছে £60,000। তারপর হচ্ছে আমরা কথা বলবো এয়ার ফেয়ার নিয়ে। সো লন্ডন থেকে বার্সেলোনার এয়ার ফেয়ার আমাদের দুইজনের ছিল হচ্ছে £150। দ্যাট মিন্স বাংলা টাকায় কনভার্ট করলে হচ্ছে জাস্ট 25,000। অ্যান্ড দেন হচ্ছে হোটেল। আমরা হোটেল নেওয়ার সময় আপনারা আমাদের বার্সেলোনা ট্রিপের প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কোথায় হোটেলটা নিয়েছিলাম। একদম প্রিমিয়াম একটা লোকেশনে অ্যান্ড একদম 4-স্টার একটা হোটেল বুক করেছিলাম। সো আমাদের হোটেল কস্ট ছিল হচ্ছে £285, যেটা আমরা অনলাইনে বুক করেছিলাম। বাট ওখানে যাওয়ার পরে আবার £45 মতো হচ্ছে সিটি ট্যাক্স পে করতে হয়েছে, যেটা হচ্ছে ক্যাশে পে করতে হয়। সো টোটাল অ্যারাউন্ড হচ্ছে £330, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড £50,000। অ্যান্ড তারপর বার্সেলোনাতে আসার পরে আমাদের আরেকটা কস্ট ছিল হচ্ছে ট্রান্সপোর্ট পাস, যেটা হচ্ছে বার্সেলোনা হোলা কার্ড। সো আমরা 4 ডেজ স্টে করেছি, আমাদের দুইজনের জন্যই 4 ডেজের ট্রান্সপোর্ট পাস নিতে হয়েছে হোলা কার্ড। সো দুজনের অ্যারাউন্ড কস্ট ছিল হচ্ছে £85, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে £13,000। 4 দিনের ট্রান্সপোর্ট কস্ট হচ্ছে £13,000। সো নাও ইউ ক্যান থিঙ্ক হাউ এক্সপেন্সিভ ইট ইজ। অ্যান্ড লাস্ট ফুড অ্যান্ড ড্রিঙ্কসের কথা বলবো। ফুড অ্যান্ড ড্রিঙ্কসে আসলে আমাদের খুব বেশি খরচ হয়নি, অ্যারাউন্ড £180-200 খরচ হয়েছে 4 দিনে, যেটা হচ্ছে বাংলা টাকায় অ্যারাউন্ড £30,000 মতো। সো টোটাল যদি আমরা হিসাব করি তাহলে আমাদের হচ্ছে £178,000 খরচ হয়েছে বাংলা টাকায় এক্স্যাক্টলি, বা রেটের ব্যবধানে হয়তো বা £180,000 হতে পারে। সো এটা হচ্ছে আমাদের 2% কস্ট, যেহেতু আমরা দুজন গিয়েছি। বাট কেউ যদি একা জার্নি প্ল্যান করতে চান, অনেকেই হচ্ছে সলো ট্রিপ দিতে চান, সো সেক্ষেত্রে আপনাদের 80K to 90K বাজেট রাখতে হবে বাংলা টাকায়। আর বাংলাদেশ থেকে যারা আসবেন আপনাদের কস্ট অ্যারাউন্ড সিমিলারই থাকবে, জাস্ট এয়ার ফেয়ারটা আপনাদের বাড়বে, বিকজ অফকোর্স বাংলাদেশ থেকে তো ইউরোপের এয়ার ফেয়ার অনেক বেশি। এই ছিল হচ্ছে আমাদের টোটাল ট্রিপের খরচ। আর এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে ইমিগ্রেশন। অনেকেরই কিন্তু কনফিউশন থাকে যে বার্সেলোনাতে বা যে কোনো ইউরোপের দেশে যাওয়ার পরে ইমিগ্রেশনে আসলে কী কী কোয়েশ্চেন করে। সো আপনার যদি সব পেপার্স ঠিক থাকে অ্যান্ড আপনি যদি আসলেই ঘোরার উদ্দেশ্যে যান, আপনার যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকে লাইক ওখানে গিয়ে থেকে যাওয়ার বা আদার কোনো প্ল্যান, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার কনফিউজড হওয়ার কিছু নেই। ইমিগ্রেশনে আপনি জাস্ট যাবেন পাসপোর্টটা দেওয়ার পরে আপনাকে খুবই সিম্পল কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, জাস্ট লাইক আপনি কেন এসেছেন, আপনি কতদিন স্টে করছেন, কোথায় হোটেল বুক করেছেন অ্যান্ড আপনি সাথে কত ক্যাশ এনেছেন, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেক্ষেত্রে আপনি যদি কনফিডেন্টলি কোয়েশ্চেনগুলো আনসার করেন তাহলে কিন্তু আপনার ইমিগ্রেশন থেকে জাস্ট উইদিন 1 to 2 মিনিটসের মধ্যে আপনাকে ক্লিয়ার করে দেবে। আর আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমরা হচ্ছে অলরেডি হিথ্রো এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের আসলে ইমিগ্রেশন অনেকটা লম্বা টাইম ওয়েট করতে হয়েছে, সেটা বার্সেলোনাতে হোক বা লন্ডনে হোক, বিকজ যেহেতু এখন একদম পিক টাইম সো ইমিগ্রেশনে অনেক লং কিউ থাকে। অ্যান্ড সিমিলারলি লন্ডনে ব্যাক করার পরে লন্ডন ইমিগ্রেশনেও কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথা থেকে আসলেন, ওখানে কেন গিয়েছিলেন, কয়দিনের ট্রিপ দিয়েছেন, ইচ অ্যান্ড এভরিথিং, আপনার প্রফেশন কি, বর্তমানে আপনি কি কাজ করছেন, এই টাইপের কিছু কোয়েশ্চেন আস্ক করবে। জাস্ট আপনি কনফিডেন্টলি আনসার করবেন তাহলেই হয়ে যাবে। সো এরপরেও কারো যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড আজকের ভিডিওটা পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।